الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. গত সপ্তাহে আমরা যে বুখারী শরীফের হাদিসটি পড়েছিলাম ওহী সম্পর্কে, ওহীর সম্পর্কে যে হাদিসটি ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। حضرت ابن عباس رضي الله تعالى عنهما لا تحرك به لسانك لتعجل به اي آيات تفسير بلسلم يعالج من التنزيل شدة وكان مما يحرك شفتيه. حضرت ابن عباس رضي الله تعالى عنهما ارشاد کرن যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হতো, হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং ওহী নাযিল হওয়া শুরু হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অনেক তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতেন। حضرت ابن عباس رضی اللہ تعالی عنہما بولن كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة এর আগে আমরা এ ব্যাপারে আলোচনা করেছি যে ওহি এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে এই কোরআনে কারিম যদি আমি নাজিল করতাম কোন পাহাড়ের উপরে, তাহলে হে নবী আপনি দেখতেন সেই পাহাড়কে দেখতেন খাশিয়া মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহ তাআলার ভয়ে সেই পাহাড় মানে এমন হয়ে যেত যেমন পাহাড় রেজা রেজা হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত, গুড়া গুড়া হয়ে যেত, এমন একটা ভারী জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে। সরাসরি আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হতো। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে পাহাড় এবং অন্যান্য সব কিছু এই ওহীকে গ্রহণ করতে অস্বীকার করে, যে আমাদের মধ্যে এই ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন হামালাহাল ইনসান, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষমতা রেখেছেন যে মানুষ সেই ওহীকে সহ্য করতে পারেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরামের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম নিজে বর্ণনা করেছেন যে ওহির সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কষ্ট হতো। এর আগে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে যখন ওহি নাযিল হতো তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর শীতের মধ্যে হলেও পুরো শরীর ঘেমে যেত এবং মনে হয় যেন অনেক কঠিন কোনো কাজ করে এসেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থা হয়ে যেত। এটা একটা কষ্ট, তার সাথে সাথে আবার এটা আল্লাহ তাআলার কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন যেন এমন না হয় যেন কোনো শব্দ আমার থেকে ছুটে না যায়। তো একটা হলো ওহির যে একটা বোঝা, সেই ওহি বহন করার একটা কষ্ট, আর সাথে সাথে এটা মুখস্থ করার আরেকটা কষ্ট। তো এই জন্য ইউআলিজু মিনাত তানজিলি শিদ্দাতান, অনেক কষ্ট অনুভব করতেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখকে অনেক তাড়াতাড়ি নাড়াতে থাকতেন যেরকম বাচ্চারা হেফজ করে যখন যেভাবে মুখস্থ করার জন্য করে এরকম করতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি তোমাদেরকে দেখাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের ঠোঁটকে কিভাবে নাড়াচাড়া করতেন আমি তোমাদেরকে দেখাচ্ছি সুতরাং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে ওইভাবে মুখ নাড়াচাড়া করে অন্যান্য যারা ওনার সঙ্গে তাবেইন তাদেরকে দেখিয়েছেন যিনি এই হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাগরে ছাত্র সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহ তিনি বলেন যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করার সময় কিভাবে তার ঠোঁট নাড়িয়েছেন আমিও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মুহাদ্দিসিন বলেন যে হযরত সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহ পরে পরবর্তী যিনি ছাত্র তিনি আর এইভাবে দেখান না যদি তিনিও দেখাতেন তাহলে এইভাবে চলতে 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 আমাদের উস্তাদ পর্যন্ত এইভাবে চলে আসত যেমন অনেকগুলো হাদিস যেগুলোকে হাদিসে মুসলসল বলা হয় হাদিসে মুসলসল এর উপরে মুহাদ্দিসিনে কিরাম কিতাবও লিখেছেন মুসলসল মানে কন্টিনিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন তখন সাহাবায়ে কিরাম যারা ছিলেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েছেন ওই সাহাবী যখন ওই হাদিস বর্ণনা করতেন তখন তিনিও তার ছাত্রদেরকে খেজুর দিতেন ওই তাবেঈ যখন বর্ণনা করতেন তখন তিনিও তার ছাত্রদেরকে খেজুর দিতেন ঠিক এরকম ভাবে চলতে 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 আমরা যখন আমাদের উস্তাদের কাছে ওই হাদিস পড়েছি আমাদের উস্তাদও আমাদেরকে খেজুর দিয়েছেন ঠিক এমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হাদিস বর্ণনা করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামজাম পান করেছেন ওই সাহাবী যখন আবার বর্ণনা করেছেন ওই সাহাবীও তার ছাত্রদেরকে তাবেঈনদেরকে জামজাম পান করিয়েছেন ঠিক ওইভাবে হতে 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 আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়ে ওই হাদিস আমরা যখন পড়েছি আমাদের উস্তাদ আমাদেরকে ওইভাবে জামজাম পান করিয়েছেন এগুলো হাদিসের মুসলসল বলা হয় কন্টিনিউ ওইভাবে চলে আসছে এবং এর উপরে কিতাবও আছে কতগুলো হাদিস ওই হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কিরাম একত্রিত করেছেন ওই হাদিসগুলো আমরা ভিন্নভাবে একটা তো আমরা রেগুলার যেভাবে পড়ি সেভাবে ভিন্নভাবে আমরা আমাদের উস্তাদের কাছে ওই কিতাবটা আমরা ওইভাবে পড়েছি তিনি তার উস্তাদের কাছে এইভাবে পড়েছেন ওই পুরা কিতাবটা একেবারে ওই হাদিসের মুসলসল যতগুলো হাদিস আছে ওইভাবে চলে আসছে তো আমাদের যে দিন আমাদের যে ধর্ম আমাদের যে শিক্ষা ইসলামের যে শিক্ষা এবং আমাদের মাদ্রাসার যে শিক্ষা হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে যেভাবে শিখিয়েছেন ঠিক ওইভাবেই এই পর্যন্ত এই দিন আমাদের কাছে আমাদের উস্তাদের মাধ্যমে পৌঁছেছে এর মধ্যে কোনো রকমের কোনো ব্যতিক্রম নেই এই হাদিসে মুসলসলগুলো এর একটা জ্বলন্ত প্রমাণ আর ওহির যে প্রথম শিক্ষা যেটা দিনের যেটা প্রথম শিক্ষা ইসলামের যেটা প্রথম শিক্ষা প্রথম যে ওহি এই দিনই মাদ্রাসার প্রথম যেটা শিক্ষা এর উপরে আমরা এর আগেও আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওয়াহি অবতীর্ণ হয় ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক ইকরা হে নবী আপনি পড়ুন আর এর আগে আমরা গত সপ্তাহেও আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন হয়েছে যে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে কোনো কিছু শেখেন নাই যেন দুনিয়াতে কেউ অপবাদ না দিতে পারে যে সে যা বলে তার একজন গুরু আছে একজন শিক্ষক আছে অমুক কবি আছে যার কাছ থেকে সেই কবিতাগুলো শিখেছে
যে তার মুখ একজন শিক্ষক আছে তার কাছ থেকে সেইগুলো শিখেছে এমন যেন দুনিয়াতে কেউ অপবাদ না দিতে পারে আর কোরআনে করিম এমন কালাম যার সম্পর্কে এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি যে যারা ইসলামকে মিটানোর জন্য ইসলামের চিরশত্রু যারা সদা সর্বদা জাগ্রত ইসলামকে ধ্বংস করার জন্য এরকম ব্যক্তি যারা তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে অগোচরে দাঁড়িয়ে থাকতেন কাব ইবনে আশরাফ আবু জাহল পর্যন্ত এমন ঘটনা একবার নয় অনেকবার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে একা একা তখন নামাজ পড়তে থাকতেন কোরআনে কারিম পড়তে থাকতেন এটা কোরআনে কারিমেও আছে হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন এত বেশি তেলাওয়াত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত এত বেশি তেলাওয়াত করতেন এবং নামাজের মাধ্যমে আবু জাহেল এবং বড় বড় যারা ইসলামের যারা চিরশত্রু বড় শত্রু তারা সবাই ভিন্ন ভিন্ন গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তেলাওয়াত শেষ হয়ে যেত নামাজ শেষ হয়ে যেত তখন তারা সবাই যখন বের হত হঠাৎ একজন আরেকজনকে দেখে ফেলত তারা নিজেরা একে অপরকে বলতো ধিক্কার দিত যে তুমি কেমন মানুষ তুমি তুমি এই মন্ত্র এগুলো শোনার জন্য তুমি এখানে উপস্থিত একে অপরকে এইভাবে ধিক্কার দিত নিজেরা আবার একে অপরকে বলতো আর আমি কোনোদিন আসবো না তুমি অঙ্গীকার করো তুমিও আসবে না পরের দিন দেখা যেত আবার তারা আসতো এই যে একটা আকর্ষণ কোরআনে কারিমে তো প্রথম যে ওহি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক কোরআনে কারিমে দ্বিতীয় মাদ্রাসার ইসলামের প্রথম শিক্ষা হলো পড়া আর মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে মনে করা হয় যে এরা শিক্ষিত না অথচ মাদ্রাসার প্রথম শিক্ষা হলো পড়া আর নুন বল কলম ইয়া মা ইয়াসতুরুন কোরআনে কারিমে কলমের আলোচনা এবং ইতিহাসেও দেখা যায় যে প্রথম কলম মুসলমান যারা তারাই আবিষ্কার করেছে কোরআনে কারিমে কলমের আলোচনা আর রহমান আল্লামাল কোরআন দয়াবান আল্লামাল কোরআন শিখিয়েছেন কোরআন তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামকে বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আপনি পড়ুন আপনার রবের নামে আপনার রবের নামে পড়ুন তো যে কোনো পড়ালেখাই শিক্ষা নয় যে কোনো পড়ালেখাকে শিক্ষা বলা যায় বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আপনার রবের নামে পড়ুন তো যদি আল্লাহ তাআলার বাধ্য হয়ে অনুগত হয়ে আল্লাহ আল্লাহর রসুলের উপর ইমান এনে ইসলামের শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয় তাহলেই শুধু সে শিক্ষিত আর যদি এরকম না হয় অনেক বড় শিক্ষিত বরং যুগের সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বড় ডক্টর যদি এই যুগে আবু জাহেল থাকতো তো তাকে তো সবচেয়ে বড় ডক্টর বলা হতো পিএইচডি ওই সময় আবু জাহেল সবচেয়ে বড় শিক্ষিত পুরা মক্কার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত তাকে বলা হতো হিকমতের বাপ সবাই তার সাথে পরামর্শ করত কিন্তু ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে পড়ুন রবের নামে পড়তে সে রাজি হয়নি তো তাকে আবুল শিকামের জায়গায় বলা হয়েছে আবু জাহাল অজ্ঞতার বাপ মূর্খতার বাপ মানে যাকে বলা হয় গন্ড মূর্খ তো যদি কেউ রবের নামে না পড়ে
আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যদি না করে আল্লাহর রাসূলের উপর ঈমান প্রতিষ্ঠিত না করে যদি পড়ে তো যতই পড়ালেখা করুক তাকে গন্ডমূর্খ বলা হবে কোরআনের ভাষায় ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আপনার রব আমাদের প্রত্যেকের রব আর রব কাকে বলা হবে যিনি কোন একটা মানুষের জন্মের আগে থেকে নিয়ে তিনি সমস্ত কিছুর ব্যবস্থা করেন তিনি হলেন রব মানে সব কিছুর ব্যবস্থা এখনো জন্ম হয় নাই জন্মের আগে থেকে এটা তো একটা ভিন্ন বিষয় বলতে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে মানে জন্মের আগে থেকে নিয়ে এখনো কিছুই না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানির থেকে কিভাবে রক্ত তারপরে কিভাবে গোশতের টুকরা কিভাবে তার মধ্যে হাড়টি অকাশাউনাল ইজামা লাহমা ওই হাড়ের উপরে আল্লাহ তাআলা আবার গোশত দিয়ে ঢেকে দিয়েছেন যেভাবে আমাদের শরীরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাআলা নিজের ক্ষমতায় নিজের কুদরতে আল্লাহ তাআলা রূহ জীবন দান করেছেন এরপর যখন আমরা মায়ের পেটে দুনিয়ার পরিবেশের সাথে যেন খাপ খাওয়াতে পারি সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নয় মাস মায়ের পেটে রেখে দুনিয়ার জন্য উপযোগী করেছেন যেন আমরা দুনিয়ার সাথে খাপ খাওয়ায় চলতে পারি হঠাৎ করে যদি আমরা চলে আসতাম তাহলে আমরা দুনিয়াতে হঠাৎ করে একদিনে যদি জন্ম নিয়ে দুনিয়াতে চলে আসতাম তাহলে দুনিয়ার পরিবেশের সাথে দুনিয়ার আবহাওয়ার সাথে আমরা চলতে পারতাম না হঠাৎ মারা যেতাম দুনিয়াতে আসার সাথে যদি মারা যেতাম তো আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে কিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে অন্ধকারের মধ্যে অন্ধকার তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জীবন দিয়ে কিভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়াতে আসার পরে কিভাবে জীবন যাপন করব কিভাবে আমরা দুনিয়া থেকে আবার আমরা চলে যাব যাওয়ার পরে আমাদের কি হবে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব কি আমাদের ফয়সালা হবে সিদ্ধান্ত হবে এই সমস্ত ব্যাপারে সব কিছুর যিনি ব্যবস্থা করেন তিনি হলেন রব ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সবাইকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন এটাই হলো মাদ্রাসার শিক্ষা এটাই হলো ওয়াহির শিক্ষা এটাই হলো দ্বীনের শিক্ষা ইসলামের শিক্ষা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআযাল বিহি হে নবী আপনার জিহ্বাকে আপনার তাড়াতাড়ি ঠোঁটকে নাড়াচাড়া করানোর কোনো ব্যাপার নেই কোনো প্রয়োজন নেই যেন তাড়াতাড়ি আপনি এইভাবে মেমোরাইজ করতে পারেন ইয়াদ করতে পারেন সেরকম দরকার নেই কেন দরকার নেই ان علينا جمعه وقرانه এই সব কিছু একত্রিত করা এই সব কিছু সেট করা কোন আয়াত কোন সময় কোনটার সাথে আপনি লাগাবেন কোন আয়াত কখন অবতীর্ণ হবে কিন্তু এই দেখা গেছে যে একই সূরার ভিতরে বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছে আয়াত ওটাকে ওইভাবে ফিট করা হয়েছে এক সূরার ভিতরে এই সব কিছুর দায়িত্ব আপনার নাই এগুলো সব আমার দায়িত্ব এবং আপনি যে পড়বেন আপনি মনে করেন যে না পড়লে আপনি ভুলে যাবেন এটাও আপনার দায়িত্ব না জামা হুয়া কোরআন সব আমার দায়িত্ব যে আপনার অন্তরের মধ্যে এমন ভাবে আমি বসিয়ে দিব যে আপনার চিন্তাই করতে হবে না এটাই হলো মিরাক্কেল কোরআনে কারিমের মুজিজা যে আপনি এমন ভাবে পড়বেন আপনি বুঝতেই পারবেন না সব আমার দায়িত্ব আর এই মুজিজা যেটা মিরাকল যেটা এটা শুধু এই নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাতে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ব্যবস্থা করে রেখেছেন
দুনিয়ার কোনো কিতাব, দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো এমন জিনিস সে যতই মানে ই হোক, মানে মনে চাক যে আমি এটা পড়বো, এটা একেবারে সারা দুনিয়ার সমস্ত মানুষ চায় এমন একটা জিনিস, এমন একটা বই এসে গেছে, কিন্তু তারপরেও আপনি কয়বার করতে পারবেন? একবার, দুইবার, তিনবার, এরপরে আর মনে চাক না, এরপরে আর পড়তে পারবেন না। জামিউল কুতুবি ইউদরিকু মান ক্বারাআহা মালালুন ওয়া ফুতুরুন ওয়া সাআমা, দুনিয়ার যত কিতাব আছে, যত বই আছে, যত ব্যবস্থাপনা আছে, সব কিছু আপনি একবার, দুইবার, তিনবার, কয়েকবার পড়লে দেখবেন যে আর ভালো লাগে না। আর কত পড়বো, পড়ে ফেলছি, কত পড়বো, অনেক পড়ে ফেলছি, আর পড়া যাচ্ছে না। কিন্তু কোরআনে কারিম এমন নয়। কোরআনে কারিমের উদাহরণ هو المسك ما كررته يتضرع. এটা হলো মিশক আম্বরের মতো, আপনি বন্ধ করা আছে, আপনি খুলবেন, যত খুলবেন তত ঘ্রাণ বের হবে, যত খুলবেন তত ঘ্রাণ বের হবে, ঠিক কোরআনে করিম তাই। হুয়াল মিসকু মা কাররতহু ইয়াতাদাওয়া, যত খুলবেন ততই মজা লাগবে, যত পড়বেন ততই আপনার ভালো লাগবে। অথচ আমাদের ছেলের অর্থ বোঝে না, এই যে ছোট ছোট বাচ্চারা অর্থ বোঝে না, কিন্তু এই কোরআনে করিম কিভাবে মুখস্থ করে ফেলে, কিভাবে তাদের অন্তরে পুরো কোরআনে করিম জিনিস করা, এমনকি কেউ একটু ভুল করলে সাথে সাথে আরেকজন সাথে সাথে বলে ফেলো তোমার এখানে ভুল হয়েছে, সঠিকটা করে ফেলো, এটাই হলো কোরআনে কারিমের মতে। ফাইদা করানাহু ফাত্তাবি আল-কুরআন, যখন করানাহু আল্লাহ তাআলা বলেন ফাইদা করানাহু, আমি পড়লাম অর্থাৎ আল্লাহ তাআলা পড়লেন, সত্তাবে কোরআন, আপনি শুধু ওটা শুনতে থাকেন, সত্তাবে মানে আপনি শুধু ওটা শুনতে থাকেন, সত্তামি আলাহু ওয়া আনসিব, শুনেন আর চুপ করে থাকেন, আপনার মুখ নাড়াতে হবে না, পড়তে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমারই দায়িত্ব, শুধু এই নয়, এই নয় যে আমি আপনাকে পড়ে দিলাম আপনার অন্তরে একেবারে জমে গেল, এই নয়, আপনার অন্তরকে এমন ভাবে আমি করে দেব যে আপনি নিজে পড়া ছাড়াই আপনার অন্তরে এটা জমা হয়েও থাকবে এবং সাথে সাথে আপনি পড়তেও পারবেন এবং কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি বুঝতেও পারবেন যে আমি কি বলেছি, আপনার কিছু করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আলাইনা বায়ানাহু, এর অর্থ হলো ثُمَّ إِنَّ عَلَيْنَا أَن تَقْرَأَهُ, যে আমারই দায়িত্ব যে আপনি পড়বেন, মানে আপনাকে পড়ানো এটাও আমার দায়িত্ব, আপনি যে পড়বেন আপনার কষ্ট হবে আমি এটাও চাই না, মানে আপনার মধ্যে অটোমেটিক বের হবে, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব আপনার মুখ দিয়ে সুন্দরভাবে বের করা, আপনি যে পড়বেন এটা আমার দায়িত্ব। فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذا أتاه جبريل استمع, এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসতেন এবং ওহী নিয়ে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চুপ করে শুনতে থাকতেন। ফাইদাম তালাকা জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন চলে যেতেন, ক্বারাআহু নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা ক্বারা, চলে যাওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বহু ওইভাবে পড়তেন যেভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করেছেন। এখানে মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে যখন প্রথম ওহী নাজিল হয়েছে তখন তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হয়তো জন্ম হয়নি, আর জন্ম হইলে তো অনেক ছোট, তিনি কিভাবে বলেন উহারিকুহুমা, আমি তোমাদের জন্য ওইভাবে ঠোঁট নাড়িয়ে দেখাই যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এর উত্তর দিয়েছেন যে আসলে এটা তো একসাথে এক সময় এরকম হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কোনো সময় সাহাবায়ে কেরামকে যখন
দেখিয়েছেন যে ওহি কিভাবে নাজিল হওয়া শুরু হয়, কিভাবে ওহি নাজিল হয়েছে। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো বড় হয়ে গেছেন, তখন দেখেছেন। তো ওই যে যখন নাজিল হয়েছে ওই সময় দেখা কোনো জরুরি নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেছেন। এর সাথে সাথে অনেকগুলো মাসাইল এই আয়াতের সাথে সম্পৃক্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কেন চেষ্টা করেছেন তাড়াতাড়ি যেন যেভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম পড়েন সেইভাবে যেন হয়, ব্যতিক্রম যেন না হয়। এই জন্য এটা আল্লাহ তাআলার কালাম যেভাবে নাজিল হয়েছে হুবহু সেইভাবে যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে, এই জন্য কোরআনে করিম তাজবীদের সাথে পড়াও জরুরি। কেউ যদি কোরআনে করিম তাজবীদ ছাড়া পড়ে তাহলে ব্যতিক্রম হয়ে যাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেষ্টা করে যেন কোনো কিছু ব্যতিক্রম না হয়, এই জন্য তাজবীদের সাথে কোরআনে করিম পড়া অনেক জরুরি। যদি তাজবীদের সাথে না পড়ে তাহলে অনেক সময় বিভিন্ন হরফের কারণে মিনিং পরিবর্তন হয়ে যায়, তর্জমা পরিবর্তন হয়ে যায়। এই জন্যই গতকাল মুফতি নোমান সাহেব গতকালও বলেছেন, আগের সপ্তাহে বলেছেন আমাদের যে উর্দু দর্শায় সেখানে, যে কোরআনে করিমকে অন্য কোনো ভাবে যেরকম বাংলায় লেখা হয় কোরআনে করিমের উচ্চারণ বাংলায় লেখা হয় এটা জায়েজ নেই, তার কারণ এতে কোনোদিনও কোরআনে করিমের উচ্চারণ সঠিক হবে না। বাংলাদেশে অহরহ পাওয়া যায় কোরআনে করিমের উপরে কোরআনের আয়াত আর নিচে ওই উচ্চারণ বাংলায় লেখা, এইভাবে কোরআন পড়লে জীবনে তার কোরআন শুদ্ধ হবে না। এবং সে যদি মনে করে যে আমি কোরআন পড়ে সওয়াব অর্জন করছি উল্টো তার গুনাহ হবে, যেহেতু উচ্চারণ ঠিক মতো হবে না এবং অর্থ অনেক পরিবর্তন হয়ে যাবে। তার কারণ আরবিতে যে সমস্ত অক্ষর আছে তার যে মাখরাজ আছে, উচ্চারণের স্থল আছে, তালাফুজ আছে, প্রোনাউন্সিয়েশন আছে, ওটা বাংলায় নেই। যেমন সা, এটার জন্য বাংলায় কোনো অক্ষর নেই। সাদ, বাংলায় এর কোনো অক্ষর নেই। এবং এটা উচ্চারণ যদি কেউ না দেখে, না করানো হয় তো সে ওখানে দেখে কোনো দিন এর উচ্চারণ সঠিকভাবে করতে পারবে না। কফের উচ্চারণ কিভাবে করবে, আইন উচ্চারণ কিভাবে করবে বাংলায় লিখে, বাংলায় এই শিক্ষায় এই মাস্টার্স নেই। এই জন্য এইভাবে কোরআনে করিম পড়ে অনেকে মনে করেন যে আমরা অনেক সওয়াব অর্জন করি, কিন্তু আসলে এটা কোরআন পড়া নয়, বরং এটাকে আরো কোরআনকে আরো নষ্ট করা এবং গুনাহ অর্জন করা। এই জন্য অল্প যদি হয় তার উচিত কোরআনে করিম পড়া। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হতো সাহাবায়ে কেরামকে শুনাতেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করতেন এবং সাথে সাথে পড়ার চেষ্টা করতেন। এবং এই নয় যে একবার পড়লাম মুখস্থ করলাম রেখে দিলাম, এরকম নয়, সব সময় পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম কি অবস্থায় ছিল তবুকের সময় কোরআনে করিম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তো অনেক বেশি গরম ছিল আর সাহাবায়ে কেরাম এমনি গরিব বসে হয়, তার মধ্যে যারা কৃষি তাদের হলো খেজুর, খেজুর পাকার সময়। এরকম অবস্থাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনোদিন এমন বলেন নাই যে তোমরা কে কে যাবে নাম লেখো এবং কে কি দিতে পারবে ডোনেশন এটাও লেখো। এর আগে কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লেখানোর ব্যবস্থা করেননি, মানে এমন পরিস্থিতি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন তখন একজন সাহাবি ছিলেন মদিনাতে অসুস্থ, তো অসুস্থ হওয়ার কারণে তিনি যেতে পারেন না, তার ইন্তেকাল হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবি তার ইন্তেকাল হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তার জানাজা আপনার সামনে নিয়ে আসবেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে নিয়ে আসেন। যখন আনা হয়েছে তখন দেখা গেছে যে হাজার হাজার ফেরেশতা তার জানাজার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় শরীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এর এই ফজিলত কি কারণে? আমার তো জানা নেই কি কারণে এই ফজিলত। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ফজিলত হলো এই জন্য যে এই ব্যক্তি আপনার সাহাবী, সদা সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পেত শুধু কুল হু আল্লাহ সূরা পড়তে থাকতো, এই জন্য তার এই ফজিলত। সবসময় কুল হু আল্লাহ পড়তে থাকতো। এরা তো এই নয় যে আমার কোরআনে কারিম খতম করতে হবে, আমি পারি আর না পারি, খতম করা অবশ্যই ভালো, মুসলমানদের জন্য ভালো না শুধু জরুরি, বরং ওলামায়ে কেরাম, বড় বড় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন তারা ভাগ করে দিয়েছেন এই যে মঞ্জিল কোরআনে কারিমে দেখলাম না মঞ্জিল কারিমে দেখলাম না মঞ্জিল, এই মঞ্জিল কি জন্য? যে এটা নামাজের মধ্যে এইভাবে পড়ে পড়ে কোরআন শরীফকে খতম করবো, এই মঞ্জিল এইভাবে পড়লে আমরা কোরআন শরীফ কয়দিন খতম করতে পারবো, এই জন্য মঞ্জিল। এই রুকু কি জন্য? রুকু এই জন্য যে আমি এইটুক পরে রুকুতে যাব, এই জন্য রুকু। এই রুকু কেন লেখা থাকে? ওখানে আইন লেখা থাকে, আমরা বলি রুকু। এই রুকু কি জন্য? রুকু এই জন্য যে এইটুক পরে আমি রুকুতে যাবো, মানে একটা কথা হলো। মঞ্জিল কি জন্য? যে আমি কোরআনে কারিম কতদিন তিলাওয়াত করে শেষ করবো, এটা তো অবশ্যই ভালো জিনিস, অবশ্যই খতম করা উচিত। কিন্তু যদি আমার এরকম বয়স হয়ে গেছে আমি শিখতে না পারি, সাহাবায়ে কেরাম সবাই এরকম বয়স্ক হয়েই পড়ালেখা করেছেন। কিছু সাহাবায়ে কেরাম যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের কিছু সাহাবায়ে কেরাম যাদের জন্ম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের জন্ম হয়েছে মানে মদিনাতে যাওয়ার পরে, বা যাদের জন্ম হয়েছে মক্কাতে কিন্তু হিজরত করেছেন ছোট অবস্থায়, তারা শুধু অল্প বয়সে ছিলেন, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম বয়স্ক ছিলেন। কিন্তু তারপরেও বয়স্ক হওয়ার পরেও তাদের কোরআনে কারিম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াতের কথা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত শুনেন। মানে আল্লাহ তাআলার রসুলের উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন, নিজের রসুলকে হুকুম করেছেন যে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত শুনেন। এই বয়স্ক অবস্থায় ওনারা কোরআন শিখেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, এরকম লেখে সার্টিফিকেট দিলে সার্টিফিকেট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাউ হাযিহিল উম্মাহ, এই উম্মতে সবচেয়ে বড় কারি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স্ক অবস্থায় কোরআন শিখেছেন। তো সাহাবায়ে কেরাম অধিকাংশ বয়স্ক অবস্থায় কোরআনে কারিম শিখেছেন। আমরা যদি মনে করি যে আমরা পারবো না, এটা নয়, আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। 70 বছরও যদি বয়স হয় তারপরেও পারবো। অনেক মুহাদ্দিসিনদের জীবনী আছে এরকম, অনেক একজন না অনেক মুহাদ্দিসিনদের জীবনী। মুহাদ্দিসিনদের ভিতরে কারো নাম হাদ্দাদ, হাদ্দাদ মানে হলো যারা কামার লোহার কাজ করে, মুহাদ্দিসের নাম হাদ্দাদ মানে কি সে কামার, বয়স হয়ে গেছে 60 বছর কামার। এক মুহাদ্দিস হাদিস বর্ণনা করতেছিলেন, খিদমতে গেছেন হাদিস শুনছেন, এত ভালো লাগছে আমি কেন হাদিস শিখি না, কাজটা ছেড়ে দিয়ে হাদিস শেখা শুরু করছেন, হাদিস শেখা শুরু করেছেন। তিনি পরবর্তীতে মশহুর মহাদিস হাদ্দাদ, এজন্য একজন না অনেক মহাদিসের জীবনে যারা 60 বছর বয়সে 50 বছর বয়সে পড়ালেখা শুরু করেছেন। আমরা যদি মনে করি যে আমরা পারবো না, এটা ঠিক নয়, আমরা চেষ্টা করতে পারি। এরপর চেষ্টা করার পরেও যদি কেউ যদি ভালোভাবে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান, যে যদি কেউ কোরআনে কারিম পড়ে আর অনেক চেষ্টা করেও যদি না পারে, মানে আটকে যায়, চেষ্টা করেও পারে না, অনেক চেষ্টা করে পারে না, তাহলে সে ডবল সাপ পাবে। একটা হলো কোরআনে কারিম শিখার সাপ পাবে, আরেকটা হলো এই যে কষ্ট, এই কষ্টের সাপ পাবে, ডবল সাপ পাবে। কিভাবে এই শিক্ষার উপর উৎসাহিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। তো কোরআনে কারিম তাজবিদের সাথে পড়া জরুরি, এই আয়াতের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চেষ্টা করেছেন যেন কোনো রকমের ব্যতিক্রম না হয়, নিজে চেষ্টা করেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন যে আমি পড়ে দেব, আমি আপনার অন্তরে জমা করে দেব, আমি আপনার স্মরণ করা দেব, এবং এই যে মিনিং অর্থ এটাও যেন আপনার কোনো চিন্তা করতে না হয়, সব আপনার অন্তরে অটোমেটিক ঢুকে যাবে, আপনার কল্পনা করতে হবে না। কিন্তু উম্মতের জন্য মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে এই ছোট ছোট বাচ্চারাও হাতে যায়, বড় বয়সে হতে পারে, অনেক এরকম উদাহরণ আছে বড় বয়সে হাতে চেয়েছেন। তো যদি কেউ এরকম করে তাহলে ডবল সওয়াব পাবে যদি চেষ্টা করে। আর ওই বিভিন্ন ভাষায় যেরকম বাংলায় বললাম যে লেখা থাকে, ওটা যদি কেউ পড়ে আত্মতৃপ্তির জন্য যে আমি কোরআন শরীফ পড়ি আমি খতম করি, আসলে কোরআন শরীফ পড়ি না, আমি গুনাহ অর্জন করি, তার কারণ কোনোদিন উচ্চারণ ঠিক হতে পারে না। এই জন্য উলামা ইকরাম লিখেছেন পরিষ্কার ভাবে যে অন্য কোনো ভাষায় কোরআনে কারিমের যে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন এটা লেখা জায়েজ না, চাই যে কোনো ভাষায় হোক। অনেক ইংলিশে লেখার চেষ্টা করে, ইংলিশে তো আরো উচ্চারণ হবে না, অনেকে চেষ্টা করেন ওই যখন ট্রান্সলেশন করেন তখন ওই হাদিস শেষে তো সা, তো সার উচ্চারণ করতে না পেরে ওই টিএইচ দিয়ে হাদিস লেখে, তো ওই বাচ্চারা বলার সময় হাদিস বলে, তো কোনোদিন উচ্চারণ ঠিক হবে না। এটা তো যাই হোক লেখার ব্যাপারে যে এটার আর কোনো মিনিং কি লাগবে আর এই হিসাবে লেখে হাদিস, কিন্তু কোরআনে কারিম যদি এইভাবে কেউ উচ্চারণ করে আর উচ্চারণ এইভাবে লেখে তাহলে কোনোদিন কোরআন শুদ্ধ হবে না এবং মিনিং পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই হলো জিনিস শিক্ষা। আর বিসমি রব্বিকাল্লাজি খালাক, যেমন বললাম যে আপনার ওই রব যিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু, সেই রবের নামে যদি সেই রবের হুকুম আদেশ পালন করে সেই রবের প্রেরিত রসুলের উপর ইমান এনে তার সমস্ত শিক্ষা, তার সমস্ত যাবতীয় যা কিছু তিনি শিখিয়েছেন সব কিছু, বিমা যা আবিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন সব কিছুকে যদি আমি মানি, মনে প্রাণে বিশ্বাস করি, পালন করার জন্য সচেষ্ট হই, তাহলে আমি শিক্ষিত। আর যদি না হয় তাহলে যাকে বলা হয় আবু জেহেল, গণ্ডমূর্খ। নিজেকে আমি যত শিক্ষিত মনে করি আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সে আবু জেহেল। যাই হোক, গত সপ্তাহে আমরা এর উপরে কিছু আলোচনা করেছিলাম যে দ্বীনী শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষা, প্রথম মাদ্রাসা দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো শুরু করেন। ওহী যা অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে সেখানে শিক্ষা দিতেন। এটা হলো বর্তমান যে সাফা যে পাহাড়, সাফা মারওয়া, সাফা পাহাড়ের পিছনে ছিল ওই বাড়িটা, ওইটাই হলো প্রথম মাদ্রাসা ইসলামের। এই মাদ্রাসায় পড়েই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সারা দুনিয়ার মানুষ চিনে, সারা দুনিয়ার যারা নন মুসলিম তারাও চিনে যে এত ন্যায়পরায়ণ ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সবাই চিনে, এই মাদ্রাসায় পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র। এবং এই ঘটনা আমরা সবাই জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এত সাহসী ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করতেন, একজন হলো এই প্রভাবশালী অনেক বড় শিক্ষিত যাকে বলা হয় যে ওই সময়ের পিএইচডি, ওই সময়ের জাস্টিস আবু জাহেল, তার নাম হলো আমর ইবনে হিশাম, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম হলো ওমর ইবনে খাত্তাব, ওমরাইন মানে দুইজন ওমর, একজন আমর ইবনে হিশাম আর একজন হলো ওমর ইবনে খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইসলামের যে কি অবস্থা ছিল শুরু শুরুতে অসহায়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি ইমাম দিয়া যেন ইসলামের একটু সহযোগিতা করতে পারে, দুইজনই সাহসী ব্যক্তি, দুইজনই সাহসী ব্যক্তি। তো আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে দোয়া করেছেন এটা আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাহসী ব্যক্তি, যখন কুরাইশের সবাই পরামর্শ করলো
যে কি করা যায়। তখন বলে এটা তো কোনো ব্যাপারই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মত হলো যে একে একেবারে মেরে ফেলো, মাথায় থাকবে না, ব্যথা করতে আসবে। সবাই বললো যে এই কাজ করবে কে, করবে কে মানে আমি করবো। সবাই বললো হ্যাঁ তুমি পারবে এই কাজ করতে, আর কেউ শ্বাস করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন, রাস্তায় এক সাহাবীর সাথে দেখা, রাস্তায় বুঝে গেছে ওমর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। আগে তোমার বাসার খবর নাও, ঘরের খবর নাও, কি অবস্থা, মানে কি বলতে চাও তুমি, দেখো তোমার বোন ভগ্নিপতি কি করে যায় দেখো। যখন গেছে ঘরের দরজা নক করছেন, ঘরে ঘরে মাদ্রাসা, তখন তো ওইরকম পরিবেশ তৈরি হয়নি। তো ওই সাহাবি শিক্ষক যিনি পড়াচ্ছিলেন বোন ভগ্নিপতিকে, তিনি কোথায় যাবেন, তাড়াতাড়ি কোনো এক জায়গায় চলাই গেছেন কোনো কিছুর নিচে। ওমরের আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেছেন, একবার ভিতরে কোথাও চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন, তাড়াতাড়ি বোন যাচ্ছিল ওই সময় কাগজে লেখা বা চামড়ায় লেখা যাইছিল ওটা এক জায়গায় করার চেষ্টা করছেন, কিন্তু এর ভিতরে দেখে ফেলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি করছিলেন বল না, কিছু না, এরকম শিক্ষা অনেক কিছু বলার চেষ্টা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ধারণা যেহেতু আগেই হয়ে গেছে, সাহাবি বলে দিয়েছে, বলেন না আমি জানি এগুলি কি, আমি জানি তোমরা কি করো, এখন কি করবে, বোনও তো সাহসী। ওমর ইবনুল খাত্তাব যেরকম, সেও তো বিনতুল খাত্তাব, বলেই দিছে যে আমরা কি করবো, আমরা এই করতেছি। তখন বোনকে মারা শুরু করে, ভগ্নিপতি ছাড়াতে গেছে, ভগ্নিপতিকেও মারা শুরু করে। তখন বোন বলে দিচ্ছে যে দেখো বোন তো সাহস, বাপ যেরকম ভাই এরকম, বোন তো এরকমই বলছে তুমি যাই করো আর না করো, আমরা তো ইসলাম গ্রহণ করে ফেলছি, এখন তুমি যাই করো। তারপরে ভাই আর আপন বোন তো ওই বোনের শরীর থেকে যখন মুখের থেকে রক্ত বের হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন নরম হয়ে গেছে। তো বলে ওইটা কি, ওই জিনিসটা কি, ওটা আমাকে দাও। বলে না এটা তুমি কাজ করতে পারবে না। কেন পারবো না? বলে না এটা হলো আমাদের কোরআন, আল্লাহ তাআলা যে ওহী আমাদের রসুলের উপর অবতীর্ণ করেছেন, সেই ওহী, সেই ওহীর এলেম, এটা তুমি কাজ করতে পারবে না। কেন পারবে না? হ্যাঁ তুমি পারবা, তুমি গোসল করো, তারপরে তোমাকে আমি গোসল করেছেন, হাতে দিয়েছেন, পড়ার সাথে সাথে পরিবর্তন। বোনকে জিজ্ঞেস করে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমাকে। এখনো তো শঙ্কা কাটে নাই, এখন সে তো এখনো এলো মেলো করতে করতে শেষ পর্যন্ত যখন বলছে যে না কোনো চিন্তা করো না, এই নেই সেই নেই, অনেক অভয় দিচ্ছে, তখন বলে দিচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারুল আরকাম মাদ্রাসায় পড়াচ্ছেন, এটাই তো বলবো পড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছেন, দরজায় নক করেছেন, আর ওই সময় ঘর বাড়ি বাকি ছিল, দরজায় বাকি রকম ছিল, দেখা যায় ওমর রাসূলুল্লাহ দরজার উপরে ওমর দাঁড়ানো। সবাই পেরেশান হয়ে গেছে, কি হবে এখন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আগে বলেছি, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব সাহসী, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে একটু সামান্য ছোট, ছোটবেলা থেকে বন্ধুর মতো চাচা, কিন্তু তারপরে বন্ধুর মতো বড় হয়েছেন। এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন হঠাৎ, মানে একটা জুলুম দেখে। আবু জেহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় ছিলেন, রুকুতে গেছেন, আবু জেহেল উঠে ওজড়িয়ে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর রেখে দিয়েছেন। এই জুলুম দেখে, এই অত্যাচার দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না। যে আবু জাহেলকে বলছে তুমি এটা কেন করেছো, আমি ঘোষণা দিলাম আমিও মুহাম্মাদের উপর ঈমান এনেছি, আমিও মুসলমান হয়ে গেলাম। আবু জাহেলের সামনে এরকম দাঁড়ায় কথা বলার লোক ওই সময় খুব কম ছিল। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনার পরে হযরত
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মানে কথা চলছিল যে আসতে পারমিশন দেওয়া হবে কি হবে না হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দিয়ে দেন কোনো অসুবিধা নেই যদি ভালো নিয়ত নিয়ে আসে ভালো ইচ্ছা নিয়ে আসে তাহলে তো ওয়েলকাম আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে আমার তলোয়ার রেডি আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় পরিবেশ দেখে পরিবর্তন পরিবর্তন তো আগেই হয়ে এখানে এসে দেখেন ওই যে পড়ালেখা চলছে মাদ্রাসা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ওই যে দোয়া করেছেন ওই মনের ভিতরে একটা জজবা সাথে সাথে এইভাবে ধরেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে এভাবে ধরেছেন জামা ওমর কি উদ্দেশ্যে এসেছে বলে ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন সাহাবায়ে কেরাম প্রথম ওই মাদ্রাসায় প্রথম দারুল আরকামে আল্লাহু আকবার ধ্বনি নারা লাগাচ্ছেন আল্লাহু আকবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ওমর আমি ইসলাম গ্রহণ করেছি তুমিও ইসলাম গ্রহণ করেছো এখন আর ভয় কিসের চলো বাইতুল্লাহতে যাই আমরা নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আপনি চলেন আমাদের সাথে সবাই সাথে বাইতুল্লাহতে যাই আমরা নামাজ পড়তে চাই প্রথম ইসলামের প্রথম মিছিল এই দারুল আরকাম এই মাদ্রাসা থেকে প্রথম মিছিল জুলুমের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রদের প্রথম মিছিল ৩০৭ মূর্তিকে খোদা মানা যাবে না এক আল্লাহকে বিশ্বাস করতে হবে মাদ্রাসার ছাত্রদের প্রথম মিছিল একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সব সাহাবা ইকরাম মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতে বলতে বাইতুল্লাহতে যে সবাই জামাতের সাথে নামাজ আদায় করছে ইসলামের প্রথম মাদ্রাসার ছাত্রদের প্রথম জামাতের সাথে নামাজ আল্লাহু আকবার এটা হলো প্রথম প্রথম নামাজ এটা জামাতের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের নেতৃত্বে প্রথম মাদ্রাসার ছাত্রদের প্রথম মিছিল দারুল আরকাম এরপর আস্তে আস্তে এই মাদ্রাসার ছাত্র আস্তে আস্তে বাড়া শুরু হয় যখন বাড়া শুরু হয় তখন জালেমদের পক্ষ থেকে জুলুমও শুরু হয় তখন মুসলমানরা অতিষ্ঠ হয়ে যায় এদের জুলুমে অত্যাচারে আর থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলেন যে এত কষ্ট এত জুলুম তোমরা সহ্য করতে পারবে না এরকম কোনো জায়গা তালাশ করো যেখানে যে কমপক্ষে তোমরা তোমাদের এই পড়ালেখা তোমাদের পড়ালেখা যেন বিঘ্ন না ঘটে আল্লাহর ইবাদতে যেন তোমাদের কোনো বিঘ্ন না ঘটে এমন কোনো জায়গা তালাশ করো যেখানে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারো তখন তারা হাবশায় হিজরত করেন প্রথম এটা শুধু আজ নয় যে যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে আর সেখানে জুলুম হবে না আর অত্যাচার হবে না এটা হতে পারে না প্রথম মাদ্রাসার উপরে যে অত্যাচার হয়েছে বন্ধ করার জন্য যে চেষ্টা করা হয়েছে প্রথম শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে হত্যা করার জন্য কতবার চেষ্টা করা হয়েছে যখন হাবশাতে যান হাবশাতে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে সাহাবায়ে কেরাম যখন হাবশাতে যান যে কমপক্ষে আমাদের যে পড়ালেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমরা যেন নিজের জীবন যাপন করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান
যে আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না ওয়াইসুল মুআল্লিম ছাত্র হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় খিদমত করতেন কোন সময় কিছু দরকার হলে সময় কিছু এনে দিতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকাব হলো খাদিম রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূলের খাদিম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছোট ছিলাম কোনো সময় বলতেন কোনো একটা কিছু করার জন্য আনার জন্য আমি ভুলে যেতাম রাস্তায় খেলতে থাকতাম বসে থাকতাম মনে থাকতো না ছোট ছিলাম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাকে কোনোদিন রাগ করেন নাই কোনোদিন আমাকে কোনো মানেন নাই কোনোদিন ধমক দেন নাই কোনোদিন কিছু বলেন নাই এরকম শিক্ষক দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম শিক্ষক কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে হতে পারে না ওয়াইসু মুআল্লিমান এবং কেমন শুধু শিক্ষক ওয়াইসু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যে আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যে যত সুন্দর চরিত্র দুনিয়াতে হতে পারে সম্ভব এটাকে পরিপূর্ণ করা যে এর উপরে আর কোনো যেন চরিত্রের কোনো উদাহরণ কেউ না দিতে পারে লিউতাম্মিমা কমপ্লিট করার জন্য মাকারিমাল আখলাক সুন্দর আদর্শ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুহু আল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল চরিত্র ছিল কুরআন একটা হলো কিতাবের কোরআন লেখা কোরআন আর জিন্দা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ তোমাদের মধ্যে কোন ব্যক্তি কার জন্য লিমান কানা يرجو الله واليوم الآخر যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য এর থেকে উত্তম আর কোন আদর্শ হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মাদ্রাসা শিক্ষা দ্বীনের শিক্ষা সিল মান কাতাআকা তার সাথে সম্পর্ক গড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক করো ওয়াফু আম্মান যালামাকা যে তোমার উপর অত্যাচার করেছে জুলুম করেছে প্রতিশোধ নিয়ে আমা তাকে ক্ষমা করে দাও যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করো লা তাকুন মান খানাকা যে তোমার সাথে খেয়ানত করেছে তুমি তার কাছে কোনো কিছু আমানত রেখেছিলে সে নষ্ট করে ফেলছে খেয়ে ফেলেছে তোমাকে ফেরত দেয় যদি এমন কোন সুযোগ আসে তার কোনো জিনিস তোমার কাছে তাহলে তুমি তার খেয়ানত করো না লা তাকুন মান খানাকা যে তোমার খেয়ানত করেছে তাকেও তুমি খেয়ানত করবে না ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না যে যার হাতের থেকে যার মুখের থেকে যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য যারা ব্যক্তি মুসলিম অমুসলিম যারাই হোক তার অত্যাচার থেকে তার হাতের থেকে তার মুখের থেকে তার চোখের থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের থেকে তার ইশারা ইঙ্গিতের থেকে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ব্যক্তি বাঁচতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কমপ্লিট মোমেন হতে পারবে না তাহলে মাদ্রাসা শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক হাদিসে আছে দুইটা জিনিস মাইয়াজ মানিলি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে আমাকে গ্যারান্টি দিবে কিসের গ্যারান্টি মা বাইন আলি হিয়াইহি এই দুই ঠোঁটের মাঝখানে যে জিনিসটা জিব্বা জিব্বার গ্যারান্টি দিবে যে কোনোদিন মিথ্যা কথা বলবে না কাউকে ধোকা দেবে না
এই মুখ দিয়ে কারো কোনো ক্ষতি করবে না চুগল করে করবে না এটা যদি কেউ নিশ্চয়তা দেয় তো আমরা পাই না বেঁচে যাই তার লজ্জা স্থানে যদি কেউ গ্যারান্টি দেয় যে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করব না ব্যবচার করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদমানুল হুজন আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি এটা হলো মাদ্রাসা অন্য হাদিসের মধ্যে আসছে ছয়টা জিনিসের যদি আমাকে গ্যারান্টি দাও ছয়টা জিনিসের মধ্যে একটা হলো যদি কারো সাথে ওয়াদা করো ওয়াদা ভঙ্গ করবে না কথা বললে মিথ্যে কথা বলবে না কেউ যদি আমানত রাখে তাহলে তার আমানত নষ্ট করবে না কারো উপরে জুলুম করবে না কোনোদিন মিথ্যে কথা বলবে না এবং কোনোদিন নিজের লজ্জা স্থানকে হারাম জায়গায় ব্যবহার করবে না এই ছয়টা জিনিসের যদি আমাকে যদি গ্যারান্টি দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমানুল্লাহুল জান্নাহ বাইহাকি শরীফ এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দিবা আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব আর এর মধ্যে প্রত্যেকটা জিনিস এরকম যদি এক একটা জিনিসের উপর আমরা চিন্তা ভাবনা করি যে আমানতের খেয়ানত যদি না করি মিথ্যা কথা যদি না বলি কারোর সাথে অঙ্গীকার করে অঙ্গীকার যদি ভঙ্গ না করি নিজের লজ্জা স্থানকে যদি হারাম জায়গায় ব্যবহার না করি এই সব জিনিসগুলো যে খাটে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি এগুলো হলো মাদ্রাসা শিখ যে জুলুম করে তাকে ক্ষমা করে দাও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও মাদ্রাসা শিখ আব্দুল মুজুল লায়াতুন ইয়ামুল কিয়ামা ইত্তাকি যুলম জুলুমের থেকে বাঁচো মানুষের উপর অত্যাচার করো না তার কারণ আজকে তুমি অত্যাচার করবে এই অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে তোমার সামনে যুলুমাত নিয়ামাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে এতটুকু জায়গা দখল করে এতটুকু এই জায়গাটা নিচের থেকে নিয়ে উপর পর্যন্ত আসমান পর্যন্ত জায়গা হবে মোটা হবে এবং কেয়ামতের দিন তার সিনার উপরে রাখা হবে তার সিনার উপরে রাখা হবে যদি কোনো ব্যক্তি সমতা বজায় রাখতে না পারে বাচ্চাদের মধ্যে ফ্যামিলির মধ্যে ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যার সাথে যেমন করা উচিত যদি সেইভাবে না করে যদি জুলুম করে অত্যাচার করে তাহলে কেয়ামতের দিন এমনকি স্ত্রীদের সাথে যদি কেউ সমতা বজায় রাখতে না পারে ইনসাফ করতে না পারে তাহলে কেয়ামতের দিন তাকে উঠানো হবে এমনভাবে যেমন কারো যদি প্যারালাইসিস হয় পুরো এক সাইড যেরকম তার এটা সে কাজ করতে পারে না পুরো প্যারালাইসিস হয়ে গেলে এক সাইড কেয়ামতের দিনে অবস্থায় তাকে উঠানো হবে এটা হলো মাদ্রাসার শিক্ষা এবং এটা হলো দিনের শিক্ষা ইসলামের শিক্ষা এবং ইসলামের প্রথম মাদ্রাসা হলো দারুল আরফান এরপর গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে দ্বিতীয় মাদ্রাসা ছোট 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 ঘরে ঘরে তো ছিলেন দ্বিতীয় মাদ্রাসা মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন হিজরত করে যাওয়ার পথে মদিনায় পৌঁছার আগে যেখানে অবস্থান করেন মসজিদে কুবা এটা হলো দ্বিতীয় মাদ্রাসা এই মাদ্রাসায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিছু মানে কয়েকদিন ছিলেন সংক্ষিপ্ত এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন ওই ছাত্র যারা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তাদের প্রশংসা করেছেন অল্প সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ওই মাদ্রাসায় থেকে যারা লেখাপড়া করেছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফীহি রিজালুন ইউহিব্বুন আন ইয়াতাতাহারু যে ওই জায়গায় ওই মাদ্রাসাতে যেখানে রাসূলুল্লাহ আপনি ছিলেন অল্প কিছুদিন আপনি তাদেরকে শিখিয়েছেন তাদের কোয়ালিটি হলো এই
يحبون أن يتطهروا تعالى অনেক বেশি পবিত্রতা অর্জন করার চেষ্টা করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কোয়ালিটি তাদের ফজিলত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে তোমরা কি করো বেশি পবিত্রতা অর্জন করার জন্য চেষ্টা করো আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাদের প্রশংসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাটির ঢেলা ব্যবহার করি তারপরে আবার আমরা বাথরুমে গিয়ে পানি ব্যবহার করি দুটো একসাথে করি ওই সময় এমন ছিল যে মরুভূমি এলাকা ছিল পানির অভাব ছিল অনেকে শুধু ঢেলা ব্যবহার করত মাটির ঢেলা ব্যবহার করত পানি ব্যবহার করার মতো সামর্থ্য ছিল না কিন্তু তারপরে ওই অবস্থাতে তারা চেষ্টা করতো পানি ব্যবহার করে তো যেহেতু দুটো একসাথে করতো আল্লাহ তাআলা তাদের ফজিলত বর্ণনা করেছে এবং এই জন্যই আমাদের ওলামায়ে কেরাম শুরু যুগ থেকে পর্যন্ত বলেন যে কিতাবের ইসলামের থেকে বাস্তব ইসলাম যেটা চলন্ত ইসলাম আমার ভিতরে যে ইসলাম সেই ইসলাম অনেক বেশি আকর্ষণীয় এবং এই ইসলাম অনেক বেশি প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে বাস্তব ইসলাম কিতাবের ইসলামের থেকে বাস্তব ইসলাম মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে এই জন্য আরবরা বলেন দুঃখ করে বলেন এখন বর্তমানে আমাদের ইসলামের অবস্থা হলো এই ইম্মা ফিল কুবুর ওয়া ইম্মা ফিল কুতুব এখন আমাদের ইসলাম হলো কিতাবের ভিতরে আর তাহলে কবরের ভিতরে অর্থাৎ যারা সঠিকভাবে ছিল যাদের দেখলে যাদের লেনদেন দেখলে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যেত সাহাবায়ে কেরাম চীন পর্যন্ত এসেছিল এই মঙ্গোলিয়া এসব এলাকায় যে মানুষ মুসলমান হয়ে গেছে সাহাবায়ে কেরাম ভাষা জানতেন না কিছু জানতেন না কিন্তু তাদের লেনদেন ব্যবসা করতেন তাদের লেনদেন দেখে মানুষ মুসলমান হয়ে গেছে তো ইসলাম হয় এখন কবরে আছে আর নাহলে কিতাবের ভিতরে আছে লেখা আছে ইম্মা ফিল কুবুর ওয়া ইম্মা ফিল কুতুব হয় কিতাবের মধ্যে আর নাহলে কবরের ভিতরে অথচ যেই ইসলামে মানুষ প্রভাবিত হবে বাস্তব ইসলাম এটা অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং অনেক বেশি আকর্ষণীয় আজকে যদি এটা মাদ্রাসার শিক্ষা এই শিক্ষায় যারা শিক্ষিত তাদের সংখ্যা যদি বেশি হয় তাদের আমল তাদের চাল চলন যারা আজকে আমরা ইসলামের দাবিদার যদি আমাদের ইসলামের উপরে হতো সারা দুনিয়ার মানুষ ইসলাম দেখে প্রভাবিত হতো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে যান ওখানে যাওয়ার পরে এর আগে বলেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কায় কিন্তু মদিনাতে মাদ্রাসা শুরু হয়ে গেছে শিক্ষক পাঠিয়ে দিয়েছে মাদ্রাসা শুরু হয়ে গেছে যার কারণে এবং ওই মাদ্রাসার প্রভাব এত যে দুইবার হজে প্রথমবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন দ্বিতীয়বার যারা ঈমান এনেছেন তাদের সংখ্যা 80-83 জনের মতো তো সর্বমোট 100 না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছে এবং দেখার পরে যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু এদের ওখানে যাওয়ার পরে এবং ওই শিক্ষক যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাঠিয়েছেন তাদের ওই শিক্ষা মানে ওইখানে যে তাদের মাদ্রাসা ওই মাদ্রাসার কারণে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন তখন ওই যে কিছু সংখ্যক লোক তারা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন তাদের আগ্রহ যে হুজুরকে আবার কখন দেখবো আর অধিকাংশ লোক তাদের আগ্রহ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানে যার উপরে আমরা ঈমান এনেছি তাকে দেখবো সে কেমন তারা বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অধীর আগ্রহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পৌঁছবেন দেখার জন্য আগে যারা দেখেছে তাদের সঙ্গে খুবই কম কিন্তু অধিকাংশ লোক যারা হুজুরকে দেখবে যে হুজুর কেমন মানে সেই ব্যক্তিত্ব যার উপরে আমরা ঈমান এনেছি যার কথা আমরা শুনি তাকে দেখবো আসল শিক্ষক মানে আমরা তো ওনার ছাত্র ছাত্রর ছাত্র আমরা আমাদের দাদা হুজুর কখন আসবে কখন দেখবে আসলে আমাদের যে
শিক্ষক তাকে আমরা কখন দেখব যদি আমরা আজকে এটা মাদ্রাসার শিক্ষা যেটা দ্বীনি শিক্ষা যেটা ওই শিক্ষা যদি আমরা সঠিকভাবে শিক্ষিত হই আজকে আমরা যারা ইসলামের দাবিদার মুসলমান বলে নিজেকে পরিচয় করাতে চাই যদি আজকে আমরা ওই যে আরবদের দুঃখ বলে যে ইম্মাফিল কুতুব ওয়া ইম্মাফিল কবর যদি কবরের থেকে যারা গেছে তারা তো চলে গেছে আর কিতাবে যারা আছে কিতাবে তো আছে ওই কিতাবের থেকে যদি আমরা কিছু যদি নিজেদের ভিতরে নিয়ে আসি বাস্তব ইসলাম যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে ইনশাআল্লাহ সারা দুনিয়াতে মানুষ ইসলামের দ্বারা প্রভাবিত হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামকে দিনকে মাদ্রাসা শিক্ষাকে এবং মাদ্রাসাকে বোঝার তৌফিক দান করুন এবং মাদ্রাসায় সঠিক শিক্ষা আমাদের শিখার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন